উপহার দেওয়া, যিনি কোরআন তেলাওয়াত করবেন, আমল করবেন, বিশ্বাস করবেন, তাকে কোরআন জোরচিত্তের অধিকারী বানিয়ে দেয়। সূরা আল ফুরকানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। যারা কাফির তারা বলে কোরআন একসাথে কেন নাজিল হলো না। যারা অবিশ্বাসী তারা কিন্তু নানাভাবে প্রশ্ন করে মুসলিমদেরকে কিছুটা বেকায়দায় ফেলার জন্য। এই প্রশ্নটা কতটা প্রাসঙ্গিক, কতটা যৌক্তিক এর ধার তারা ধারে না। অতএব তারা প্রশ্ন করেছে কোরআনটা এখন যেভাবে আমরা একসাথে দেখতে পাচ্ছি একটা মুসহাফের মধ্যে, এইভাবে কেন নাজিল হলো না, কোরআনটা কেন একটু একটু করে নাজিল হয়, এই প্রশ্ন তারা ছুড়ে দিয়েছিল। অথচ আমরা জানি যে আসলে একসাথে নাজিল হওয়াটা এটা যৌক্তিক না। একসাথে কি আপনি জীবনে সব খাবার খেয়ে ফেলতে পারবেন? একসাথে কি জীবনে সব পড়া পড়ে ফেলতে পারবেন? একসাথে কি ঔষধের সব ডোজটা, যেমন অ্যান্টিবায়োটিক কিংবা যে কোনো অসুখের জন্য যে ডোজটা আমরা নেই, সবগুলো একসাথে দিতে পারবেন? তাহলে একসাথে কোরআনের প্রশ্ন আসছে কেন? কোরআন নাজিল হবে একটা পরিবেশ তৈরি করে, মানুষের নিজের আলোকে, সিচুয়েশন অনুযায়ী, যাতে মানুষ ধীরে ধীরে কোরআনকে বুঝতে পারে, অ্যাবজর্ব করতে পারে এবং কোরআনের মাধ্যমে তাদের মানসিক এবং জীবনের বাস্তব ক্ষেত্রে সকল প্রয়োজনকে সে ফুলফিল করতে পারে। আল্লাহ তাআলা সেভাবে কোরআনকে নাজিল করেছেন বলেই আজও মানুষ কোরআনে কোটি কোটি মানুষ বিশ্বাসী, মানুষ জানে এর মধ্যে মহাসত্য আছে। যাই হোক, তাহলে এই প্রশ্নটা যৌক্তিক না, তারপরেও তারা এই প্রশ্নটা করেছে। আল্লাহ বলছেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, এইভাবে নাজিল করা হয়েছে যাতে করে তোমার অন্তরকে আমরা দৃঢ়চিত্ততা প্রদান করি, তাসবীত তোমার অন্তরের মধ্যে আমরা গেঁথে দিতে পারি। এই জন্যে কোরআনটা এইভাবে বিভিন্ন সময়ে ধীরে ধীরে নাজিল হয়েছে। তাহলে কোরআনটা একটা মানে কোরআনের অন্যতম কাজ হচ্ছে মানুষের মধ্যে দৃঢ়তা প্রদান করা, তার আদর্শে দৃঢ়তা প্রদান করা, তার আকীদায় দৃঢ়তা প্রদান করা, তার আমলের মধ্যে, বিশ্বাসের মধ্যে দৃঢ়তা প্রদান করা। প্রশ্ন আসে আরও কি ব্যাখ্যা করে বলতে পারবেন যে কিভাবে তাহলে এই দৃঢ়তার সোর্স অথবা উৎস গ্রন্থে পরিণত হলো কোরআন? সহজে আমরা বলবো, এক নম্বর কারণ হচ্ছে কারণ কোরআন ইমানকে প্রডিউস করে, কোরআন ইমান প্রডিউস করে, উৎপাদন করে। কোরআন পড়বেন ইমান বাড়বে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানা, যখন কোরআনের আয়াত তাদের কাছে তেলাওয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায়। তাহলে কি কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ বোঝা, কোরআন অনুযায়ী আমল করা ইমানকে প্রডিউস করে, ইমানকে বৃদ্ধি করে এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে কোরআন মানুষের হৃদয়ের পরিশুদ্ধতা নিয়ে আসে, মানুষের তাজকিয়াতুন নাফস, অন্তরের পরিশুদ্ধতা আনয়ন করে।